জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বেগম জিয়া, তারেক রহমান সহ অপর চারজনকে করা হয় সহযোগী আসামি। কিন্তু অপরাধ প্রমাণিত হলে বেগম জিয়াকে 5 বছর এবং সহযোগী আসামিদের 10 বছর করে কারাদণ্ড দেন বিচারিক আদালত। রায়ের এমন বৈপরীত্য দেখে বেগম জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। সাজা কেন বাড়ানো হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। রোববার এই আবেদনটি শুনানির জন্য উচ্চ আদালতে উত্থাপন করে দুদক। অ্যাটর্নি জেনারেল ও দুদক আইনজীবী বলছেন, প্রধান আসামিকে সাজা কম দেয়ায় আইনের কী কী ব্যত্যয় হয়েছে তা আদালতে তুলে ধরবেন তারা। কেন বেগম খালেদা জিয়ার সাজা বাড়ানো হবে না? 2 নম্বর ছিল কাজী সেলিমুল হক মামলা, ওনাকে সাজা দিয়েছে 10 বছর। 3 নম্বর আপিল ছিল শরফুদ্দিন, ওনারও সাজা ছিল 10 বছর। এবং এই 3টি মামলায় মাননীয় আদালত আগামী 3rd of July, দ্যাট ইজ ডে আফটার টুমোরো, বেগম খালেদা জিয়ার যে মামলা ফিক্সড আছে ওই মামলার সঙ্গে শুনানির জন্য দিন ধার্য করেছে। মূল আসামি তার তোর কম সাজা হতে পারে না, কারণ তার হেফাজতে ছিল টাকাটা, সেখান থেকে উধাও হয়ে গেছে, তার দায়িত্ব তো প্রাথমিক দায়িত্ব। বেগম জিয়ার আইনজীবীদের দাবি, সাজা বৃদ্ধির আবেদন করার কোনো এখতিয়ারই নেই দুদকের। সরকার এবং দুদক এই যে সাজা বাড়াবার যে রিভিশনটা করেছে, দুদকের আইনে এই রিভিশন ইজ নট ম্যান্টেইনেবল। আগামী 3রা জুলাই এ বিষয়ে উচ্চ আদালতে শুনানি হবে। একই সঙ্গে ওই দিন খালাস চেয়ে বেগম জিয়া সহ অপর 2 আসামির আপিল শুনানিরও দিন ধার্য রয়েছে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।